একসময় দক্ষিণ কোরিয়ায় উৎসব আয়োজনের খাদ্য তালিকায় বেশ জনপ্রিয় ছিল কুকুরের মাংস, তবে দিন দিনই কমছে সে আবেদন। কুকুরের মাংসের প্রতি খুব একটা আগ্রহী নয় তরুণ প্রজন্ম। রেস্টুরেন্টগুলোতেও আর আগের মতো কুকুরের মাংসের নানা পদের অর্ডার আসে না। এমনকি বন্ধ হয়ে গেছে কুকুরের মাংসের জন্য বিখ্যাত তিনটি বড় বাজার। গত বছর এক জরিপে দেখা যায় 84% দক্ষিণ কোরীয় নাগরিক জীবনে কখনো কুকুরের মাংস খায়নি বা খেতে আগ্রহীও নয়। এই যখন পরিস্থিতি, তখন কুকুরের মাংস খাওয়া বেচা কেনা পুরোপুরি নিষিদ্ধের পরামর্শ দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের, যিনি নিজে একজন কুকুর প্রেমী হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের এমন পরামর্শকে স্বাগত জানিয়েছে প্রাণী অধিকার সংগঠনগুলো। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দাবি তাদের।